এরপরে আর মাত্র 4টি ওভার ব্যাট করার সুযোগ পাবে ত্রিশান ইলেভেন। ফুল ফেস অফ দ্য ব্যাট, ওই কাউ কর্নার অঞ্চল দিয়ে চলে গেল একেবারে সীমারেখার বাইরে, আকাশ পথ দিয়ে 66 রান। পিকু পাল, কেন তিনি বঙ্গ ক্রিকেটের অন্যতম ব্যাটসম্যান সেটি কিন্তু প্রমাণ করলেন, সুযোগ পেলে কি করতে হয় সেটি কিন্তু দেখিয়ে দিলেন। অবশ্যই একটা বড় বলের ব্যাটসম্যান এবং এক্ষেত্রে আমরা আবারও খেলার মধ্যে ফিরেছি। স্ট্রাইকিং জোনে এই মুহূর্তে পিকু পাল এবং বোলারের ক্ষেত্রে আয়ুষ পাল আবারও বল করার জন্য দৌড় শুরু করেছেন। এক্ষেত্রে দেখে শুনে ওই লং লেগ অঞ্চলে পাঠিয়ে দিলেন সীমারেখার বাইরে, এই পিকু পালের ব্যাট যেন করছে উঠল এবং 66 রান, আরো 6টি রান ওই পিকু পালের ব্যাট থেকে, যথেষ্ট সময় পেয়েছিলেন এবং জায়গা করে এক্ষেত্রে একেবারে আকাশ পথ দিয়ে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 6 রানের জন্য। আমরা গত দুদিন দর্শকের কাছ থেকে যে সাহায্য এবং সহযোগিতা পেয়েছিলাম, আজকেও আপনাদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ যে বলগুলো যাচ্ছে দ্রুত মাঠের মধ্যে ফিরে দেবেন। এদিকে আইস বল, আবারও শর্ট অফ লেন্থের বল এবং একেবারে টারিং শট এবং সেটি কিন্তু ওই লং অফ অঞ্চল দিয়ে চলে গেল সীমারেখার বাইরে। আজকে লিয়ে লেফট রাইট কম্বিনেশন রাখতে হ্যায় সুইট 11 কলকাতা আকসার মারতে আউট হুয়ে তো আয়েস অন্দর সঞ্জু স্ট্রাইক এ পিকু ফুল টস গেন তাকত হ্যায় ইনমে ইয়ে দেখিয়ে গেন কাহা জা রহি হ্যায় शॉर्ट पिच गेंद इस बार थोड़ा सा बैकफुट पे गए थे और 6 रन के लिए पहुंचा पहुंचा 86 राजू इस टूर्नामेंट में अब तक जो हाईएस्ट टोटल बनाया 104 वो बनाए थे सूट 11 को गया था पहले मैच में अपने, उसके बाद अभी तक वो हाईएस्ट बनानी है तो फिर से यहाँ पे मौका एक बार सूट 11 को गया था तो टारगेट को चेस कर पाए क्योंकि यहाँ पे विशाल गेंदबाजी कर स्ट्राइक पे पीकू पाल 7वां ओवर 87 रन बोर्ड पे, पिछला मैच रोमांचक था ये भी मैच रोमांचक होना चाहिए। अगर आपको बता दूं पिछले साल सेमीफाइनल का आई थिंक पहला या दूसरा सेमीफाइनल था याद नहीं ठीक से, सुपर ओवर तक गई थी मैच। आ हेलीकॉप्टर देखिए स्कॉल की तरफ गेंद 6 रन के लिए দুর্দান্ত শট এখানে পিকুর ব্যাক থেকে লেগ স্টাম্পের উপর ফুল ডেলিভারি ছিল, শুধুমাত্র স্পেস তৈরি করে হেলিকপ্টার উড়িয়েছে ওখানে পিকু, বলার একবার মাঠের বাইরে আরো মূল্যবান 6টি রান 93 তে পৌঁছে গেল স্কোর। এবং মাঠের বাইরে ক্যাচ ধরার জন্য এই মুহূর্তে আস্তিকের কাছে চলে যাচ্ছে 100 টাকা পুরস্কার, মাঠের বাইরে কোনো দর্শক বন্ধু ক্যাচ তালুবন্দি করতে পারলে 100 টাকা। শট অফ লেন্থ এবং এই মুহূর্তে পিকুর কাছে যেন একটা গিফট, তারও 4 রান, 4 বল থেকে পরপর 4টে ছক্কা এখনো পর্যন্ত পিকুর ব্যাক থেকে, লাস্ট ওভারে শেষ দুটো বল ফেস করেছিল 2টো ছক্কা এসেছিল এবং এই ওভারে আরো একবার স্ট্রাইক ফেরত পাওয়ার সাথে সাথেই লাস্ট ওভারে ম্যাচ যেন যেখানে ছেড়েছিল ঠিক সেখান থেকে পিকু স্টার্ট করেছে।